সাধকা তোমার গৌরবে আদর জানাইছো আর সকলকে অনুরোধ করে এয়া যোরহাট জেলা দিবস উপলক্ষে এক জুলাইত যোরহাট জেলায় সম্পূর্ণ করব 41টা বছর। সেই উপলক্ষে তিনদিনিয়া কার্যসূচীরে যোরহাট জেলা প্রশাসনের উদ্যোগত যোরহাট জেলা দিবসের কার্যসূচী রূপায়ণ করা হয়েছে। আর মই বর্তমান উপস্থিত আছো যোরহাট জেলা আয়ুক্তর কার্যালয়ত। আর মূল সহযোগে দেখাইছে এয়া আজি যোরহাট জেলা আয়ুক্তর কার্যালয়ের পরিবেশ। 41খন পতাকা ইয়াত উত্তোলন করা হয়েছে, যেহেতু 1 জুলাইত যোরহাট জেলায় 41টা বছর সম্পূর্ণ করব। সেই উপলক্ষে আজি প্রথম দিনের কার্যসূচী হিসাবে ইয়াত 41খন পতাকা উত্তোলন করেছে জেলার 41গৰাকী আসলে বিশিষ্ট ব্যক্তিয়ে। আর ইয়ার পাছতেই প্রতিখন শিক্ষানুষ্ঠানত আসলে কেইবাটাও কার্যসূচী রূপায়ণ করা হব। ছাত্র ছাত্রীসকলের মাজত নানা কার্যসূচী রূপায়ণ করা হব। খুব উলহ মালহেরে তিনদিনিয়াকৈ এই জেলা আয়ুক্ত কার্যালয়ের আরম্ভ হয়েছে জেলা দিবসের কার্যসূচী। জেলা আয়ুক্ত, আরক্ষী অধীক্ষক, যোরহাট বিধানসভা সমষ্টির বিধায়ক, দেরগাঁও বিধানসভা সমষ্টির বিধায়কর 41গৰাকী বিশিষ্ট ব্যক্তিয়ে ইয়াত পতাকা উত্তোলন করেছে। জেলার আরক্ষী অধীক্ষকগী আছে, মানে কিছু কথা পাতিম। যেহেতু যোরহাট জেলা দিবস উপলক্ষে তিনদিনিয়াকৈ যোরহাট জেলা প্রশাসনের উদ্যোগত কার্যসূচী রূপায়ণ করা হয়েছে। আমার জেলা যে 1 জুলাইত প্রথম বিভাগ শিবসাগর জেলা পড়া একটু নতুন এটা জেলা গঠন করা হয়েছে। তো সেই মর্মে আমার আজি জেলা দিবস উদযাপন করা হয়েছে। ইয়াত সকলো যে ইয়াত কনসেপ্ট আছে মর্মর যোরহাট, সেই কনসেপ্ট লই সকলো যিমান ডিপার্টমেন্ট আছে, আমার অনারেবল MLA দুজন আছে, অনারেবল ডিস্ট্রিক্ট কমিশনার আছে, জুডিশিয়ারি আছে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে, সকলে লগ লগাই এটু জেলার কেনেকে আমি আগ বড়াই যাও সেটু এটা সংকল্প লো। জেলা আয়ুক্তগৰাকী আছে, কিয়নো তেওঁ যোরহাটত যোগদান করার পাছতে প্রথমবারের বাবে তেওঁ জেলা দিবস উদযাপন করেছিল আর এবার দ্বিতীয়বার উদযাপন করেছে। কিবা স্যারে আমি সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছো। আমি আজি এবার 3 দিন ধরে আমি জেলা দিবস করিম। সকলো রাইজক আমি যোরহাট অনুরোধ করছো, সকলে স্বতঃপূর্তভাবে এখন আপনার মরমর জেলা, সকলে নিজ নিজ শক্তি সামতে জেলা দিবসটি উদযাপন করব, এটাই মানে অনুরোধ জানাইছো। এবার ধন্যবাদ, মানে সকলকে অনুরোধ করছো। আজি আমার ইয়ার পিছন 1200 স্কুলত 1200 গ্রন্থদান দিবস হব, 1200ত আমি লাইব্রেরি প্রতিষ্ঠা করিম। কাইলে 90খন গাঁও সভা হব, পরহিলে একটা কালচারাল ফাংশন হব আর পরহিলে মূল সভা হব। ধন্যবাদ। এয়া আছিল জেলা আয়ুক্তগৰাকী। ইতিমধ্যে তেওঁ উল্লেখ করলে যে জেলার আসলে বিভিন্ন শিক্ষানুষ্ঠানত কিছু সময়ের পাছতেই বিভিন্ন কার্যসূচী হাতত লওয়া হব। এজন বয়োজ্যেষ্ঠ লোক আছে, মানে কিছু কথা পাতিম। যোরহাট জেলা দিবস উদযাপন করা হয়েছে, কি কব? খুব ভাল লাগিছে। মই এসময়ত এই যোরহাট শঙ্করদেব বিদ্যালয়তে মই ছাত্র আসিল, 1955 চনে ইয়ারপর মেট্রিক পাস করে গেছো। গতি আমি যোরহাট বুলিলে কম বড় নস্টালজিক হয়ে পড়ো। আজি মোর এটা বয়স 87 বছর, 87 প্লাস। গতি মই আজি এই একটা নতুন কার্যসূচী দেখি যোরহাট জেলাক ল, গতি মই আনন্দিত আর মই শুভেচ্ছা দিছো যাতে বাকিখিনি কার্যসূচী সুচারুরূপে সম্পন্ন হয়। গতি সকলকে মই ইয়ার বাবে শুভেচ্ছা আর আশীর্বাদও দিছো। মই ডক্টর ললিত শ্যাম, মই তিতাবৰৰ পৰা আহিছো। হয়, জেলাখনৰ আসলে বিভিন্ন প্রান্তর কেবাজনো বিশিষ্ট ব্যক্তিয়ে এই জেলা দিবসের কার্যসূচীত অংশগ্রহণ করেছে। জেলা যোরহাট বিধানসভা সমষ্টির বিধায়কগী আছে, তেওঁলোকত কিছু মই কথা পাতিম। যেহেতু যোরহাট জেলা দিবস শুনিলে একটা ভাল লগা, আর এবার দ্বিতীয়বারের বাবে উদযাপন করা হয়েছে, কি না? মই কৈছো যে 30 বছর হল মোৰ বিধায়ক হওয়া, এই ইনিশিয়েটিভ তোমার আটাইতকৈ মোৰ ভাল লাগিলে যে জেলার বিষয়াসকল আর রাইজর মজত একটা ইন্টারেকশন হওয়ার সুবিধা আছে। কাইলে সকলতে প্রত্যেক পঞ্চায়েতে এনেকা এখন সভা হব যত সকল বিভাগের বিষয়াস থাকবে, ভাগ ভাগ করে লিছে, আর পাবলিকে সরকারের যোগাযোগ করব পারে আমার দেশ ভাল হব। রাইজর অভিযোগ যে আমার কথা নামানে না, মই এখানে কৈছো এই গোটে হয়েছিল আর মই এখানে মই নিজে কৈছো 30 বছর মই এটা পাওয়া নাছিল, 2টা বছর এটা ভাল লাগছে, আর আগলেও মই MLA থাকুন থাকবো দরকার নাই, কিন্তু এনেকা দিবসত থাকি আহিবলে পালে খুবই ভাল হবো। ধন্যবাদ। হয়, এয়া আছিল যোরহাট বিধানসভার বিধায়কগী, আর ইতিমধ্যে উল্লেখ করলে যে যোরহাট জেলা আয়ুক্ত পুলক মহন্তই যোরহাটত যোগদান করার পাছতেই প্রথমবারের বাবে 2023 বর্ষত যোরহাট জেলা দিবস উদযাপন করেছিল, আর এইবার জেলা প্রশাসনের উদ্যোগত দ্বিতীয়বারের বাবে যোরহাট জেলা দিবস উদযাপন করা হয়েছে। যোরহাট জেলা দিবস উপলক্ষে আজি প্রথম দিনের কার্যসূচী রূপে 41খন পতাকা উত্তোলন করা হল, আর ইয়ার পাছতেই যোরহাটর বিভিন্ন সরকারি কার্যালয় শিক্ষানুষ্ঠানত বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হব।
আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।